আজু কি করছো কি বাথরুমের ভেতরে? বেরোবে এবারে, তাড়াতাড়ি বেরো, আমি কিন্তু দরজা ভেঙে ঢুকে আসবো এবারে। এই তো কি কি ইস কি কি মানে মানে জ্বালিয়ে পুরি শেষ করে দিচ্ছে একটা অসভ্য কথা। কি বললে? অসভ্য? হ্যাঁ অসভ্য। আমি অসভ্য? হ্যাঁ। কি চাই? আমি তো এমনি খাই। কি হলো এটা? তুমি কি হলো? আজ কি প্রবলেম? আজ আমি হতে পারি প্রবলেমটা কি? আরে প্রবলেমটা কি? আরে কি হলো? কি আরে কি শয়তান? কি 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 তুমি জানো তোমাকে আমি এত ভালোবাসি? তুমি এখন লক্ষ্মী ছেলের মতো এত চুল রাখতে কে বলেছে? কামিয়ে ফেলো, কামিয়ে ফেলো। আমি আপনাকে কেন এত ভালোবাসি? ভালো না বসে থাকতেই পারবো না। গুড মর্নিং। ভেতরে আসতে পারি? আমি সকালে পুজো করেছি, তাই ভাবলাম মায়ের প্রসাদ আর ফুল তোমাদের দিয়ে আসি। তার বোধ হয় খুব একটা প্রয়োজন ছিল না। আমি একটু দরজাটা বন্ধ করব। অন্য কিছু হলে আমি জোর করতাম না। মায়ের প্রসাদ তো না বলো না, সংসারের অকল্যাণ হয়। তোমার এ বাড়িতে ঢোকার থেকে বেশি অকল্যাণ আর কিছু হবে? আজ না বৃষ্টি, ওকে বলতে দাও, আমি কিছু মনে করছি না। আমি হয়তো তোমাদের আগে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি, কিন্তু আমার অতীতের কথা আমার তো কিছু মনে নেই। আমি প্রতিজ্ঞা করেছি আমি যতদিন এ বাড়িতে থাকবো আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তোমরা দয়া করে আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করো না। নাটক আর ভালো লাগছে না। আমি কি তাহলে চলে যাব? মায়ের প্রসাদের ফুল আমাকে তোমরা ক্ষমা করো না, কিন্তু আমি চাই না আমার জন্য তোমাদের কোনো অকল্যাণ হোক, কখনো চাইব না। দাঁড়াও বৃষ্টি। আচ্ছা ভগবানের প্রসাদ না বলতে নেই প্লিজ বৃষ্টি, এসব ভালো লাগছে না।
আমার জন্য প্লিজ। সিঁদুর কৌটো পড়ে গেল বৃষ্টি, আর্যর কোনো অকল্যাণ হবে না তো? তুমি আমাকে এই বাড়িতে ঢুকতে দিতে চাওনি, তোমার সিঁথির সিঁদুর অক্ষত থাকবে তো? স্বামীকে পাবার জন্য একটা অন্য মেয়ের বাড়িতে গিয়ে তাকে হাতে পায়ে ধরবো? তুই চাস আমি এতটা নিচে নামি? কি চাস তুই? এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবো পার্থের জন্য। জানতে চাইব কি সম্পর্ক রই মেয়েটার সঙ্গে? কেন কেন আমার সাথে এরকম করলো পার্থ? তুই বাড়ি চলে যা ভাই। দিদি পাগলামো করিস না, শোন যাবার আমি বলবো, পার্থ থেকে আমি বলবো, তুই চল আমার সাথে, চল চল। আমি যাবো না। দেখ দিদি, তুই যদি না যাস আমি যাবো, হেবি বাবার করে ভাঙচুর করবো, তখন কিন্তু কিছু বলতে পারবি না। না তুইও যাবি না। তাহলে চল, তুইও বাড়ি চল। ভাই একটা কথা বলবো? জানি না যে কিচ্ছু বলবো। চল। আমি বেঁচে থাকতে আমার আর্যর কিছু হতে পারে না। হ্যালো বৃষ্টিতে, কে? সোমা? হ্যাঁ বৃষ্টিতে। তুমি কোথায় আছো? তুমি ভালো আছো তো?
বেঁচে আছি। ডক্টর মিশ্রের এক বন্ধু নার্সিং হোমে রিসেপশনিস্টের কাজ করছে। সোমা, আমি জানি, আমি আমি তোমার সঙ্গে যা করেছি তা বোধহয় ক্ষমা করা যায় না, কিন্তু তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে না। বৃষ্টিদি, বিশ্বাস করো, আমি তোমার উপর একটু রেগে নেই। তোমার কি দোষ বলো? যা সর্বনাশ করার সেটা তো সময় করেছে। তবু আমি একজন মেয়ে, একজন মেয়ে হয়ে তোমার কষ্ট বুঝতে পেরেও আমি। বৃষ্টিদি, আকাশ কেমন আছে? ও আমার কথা জিজ্ঞেস করে। সোমা কোথায় আছে তুমি জানো? সোমাকে খুঁজে বের করতে হবে বোধ, আমার জন্য খুঁজে বের করতে হবে, প্লিজ। আমি আমি তোমায় পরে ফোন করি, পরে ফোন করছি আমি তোমায়। বৌদি, বৌদি প্লিজ, বৌদি তুমি লুকিও না প্লিজ, ফর গড সেক তুমি বলো না সোমা কোথায় আছে, কেমন আছে। বৌদি, বৌদি ওকে খুঁজে বার করাটা আমার জন্য খুব জরুরি, তুমি যদি সত্যি জানো তাহলে প্লিজ বলো না সোমা কোথায়। আকাশ, আমি যদি তোমায় বলতে পারতাম তাহলে বোধহয় সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু আমি বলতে পারবো না। আমার বারণ আছে, এত রাগ করার কি আছে বলো তো? অভি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে আমি অভিকে কি বলেছি তুমি জানো? তাছাড়া আতর কি, ও বাড়ি থেকে আমি টানতে টানতে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আর বলে দিয়েছি বাপের বাড়ির সঙ্গে যাতে কোনো রকম যোগাযোগ না রাখে। আর এরপরেও তুমি তুমি আমার উপর কি রেশমি তুমি কাঁদছো? হ্যাঁ, এতদিন আসুনি কেন? সে তো তুমি অভির জন্য আমাকে এ বাড়িতে আসতে বারণ করেছ। বেশ করেছিলাম, আমি বারণ করলে তুমি শুনবে কেন? আমি বার করে দিয়েছি তুমি তাও আসবে, তুমি জানো না, তুমি না আসলে, তুমি না দেখলে আমি বোকামে। ঠিক আছে, ঠিক আছে, এরপর থেকে তুমি আমাকে এ বাড়িতে আসতে বারণ করলেও আমি শুনব না, আমি ছুটতে তোমার কাছে চলে আসবো। হুম, খুশি? হুম। এবার তোমাকে আরেকটা খুশির খবর দিই। কি? আজ আমি স্কুলে যাচ্ছি না। সত্যি? সত্যি। আর দলে? দলে যাবো, যেতে হবে, তবে একটু রাত করে, তার আগে তোমাকে নিয়ে আমি বেরোবো। কোথায় যাব? সেটা তুমি যেখানে বলবে সেখানে। তাহলে আমরা রেশমি, আপনি ওমা, ওনাকে চিনতে পারলে না? ও তো তোমার মেয়ের মাস্টার মশাই গো, আসলে ওকে ভীষণ ভালোবাসি, দিনে রাতে যখনই হোক
তোমার মেয়েকে পড়ানোর জন্য কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। তোমার মেয়ে যখনই বাড়িতে আসতে বলে উনি তখনই বাড়িতে চলে আসেন। আসলে ওকে একটু অন্যরকম স্নেহ করেন তো। চুপ করো তুমি, দেখেছো সবার সামনে আমাকে তোমার মেয়ে। শীলা, আপনি এখন তো ঠিক পড়াতে আসেননি তাই না মাস্টারমশাই? হ্যাঁ, না পড়াতে নয়, পড়াতে রেশমি নোটস, নোটস। হ্যাঁ, নোটস, সাজেশন, এইসব দেওয়ার ছিল আর কি, সেই জন্যই আমি। কি রেশমি বলো? হ্যাঁ বাবা, নোটস, সাজেশন নেওয়ার। তুমি এখন বাড়িতে ফিরে এলে? ওই একটা ফাইল ফেলে গেছিলাম। শীলা, ফাইলটা নিয়ে এসো তো। আর মাস্টার মশাই? মাস্টার মশাই এখন বাড়ি যাবে, তাই তো? হ্যাঁ, আমার হয়ে গেছে। তাহলে আজ আপনি আসুন মাস্টার মশাই, অন্য কোনো একদিন নয় আপনার সঙ্গে বসে গল্প করা যাবে। ঠিক আছে। আসি। কি হলো, এসেছে? না মাসি, আমি একবার পোলট্রিদের দোকানে দেখে আসবো। পোল্টুর দোকানে গিয়ে কি হবে, অভি কি আতরকে নিয়ে ওখানে যাবে নাকি? তাহলে সেটাই তো ভাবছি, গেল কোথায় বলো তো, আশ্চর্য। আর মেয়েটাও হয়েছে তেমন, তুই সকালবেলা বেরোবার আগে একটা কিছু বলে যাবি না? মাসি, তুমি দিদিকে দোষ দিচ্ছ কেন? দিদির কোনো দোষ নেই। তোমার ছেলেকে বেরোনোর আগে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, আমাকে তো ধমকেই দিল, কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল। তোমার ছেলে এলে ভালো করে বকে দিও তো। মাসি, দিদি দেখো হয়তো জানেই না কোথায় গেছে, তুমি দিদির কোনো দোষ দিও না। দেখি এবার তুমি তোমার ছেলেকে কত বকতে পারো। দেখো কি রে, কি ব্যাপার তোদের, বলা নেই, ক নেই, কোথায় চলে গিয়েছিলি, আমরা চিন্তা করে মরছি। মাসি, কি হলো, কোথায় গিয়েছিলি তোরা বললি না? কাজ ছিল। কাজ ছিল? মাসি জিজ্ঞেস করো কি কাজ ছিল, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। রিয়া, এই তুই ওকে ধমকাচ্ছিস কেন? আমি তো সত্যিই জানতে চাইছি যে তোরা কোথায় গিয়েছিলি। আমার খুব খিদে পেয়েছে মা। দেখেছো কাণ্ড, মেয়েটার খিদে পেয়েছে আর এই অবস্থায় তুই ওকে নিয়ে এখানে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ শোন, তুই এক কাজ কর, যা তাড়াতাড়ি স্নানটা করে নে, আমি খাবার পাচ্ছি, যা। মাসি, হবে, তুমি একটু এসো আমার সঙ্গে রান্না করে। ভাল লাগে না। খেলার জিনিস নয়,
ডক্টর সেন, ডক্টর সেন, ডক্টর সেন,